परम प्रेमय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रे रातुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। आगामी शनिवार पवित्र लक्ष्मी पूजा। এই পবিত্র দিনে আপনারা কিন্তু এই বিশেষ তিনটি কর্ম অতি অবশ্যই পালন করবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ সারা জীবন লাভ করবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা সহজে কিন্তু আপনারা গৃহে সুখ সমৃদ্ধি অর্থ এই সমস্ত কিছু বৃদ্ধি করতে পারবেন। আপনারা যদি এই বিশেষ দিনে পরম দয়ালু শ্রী চরণে এবং বড় মা শ্রী চরণে এই বিশেষ জিনিস অর্পণ করেন তাহলে কিন্তু মহাপুণ্য লাভ করে আপনাদের জীবনকে ধন্য করে তুলতে পারবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, চলুন পবিত্র লক্ষ্মী পূজার দিন কোন বিশেষ কর্মগুলি আমাদের প্রতি প্রত্যেককে করতে হবে এবং কোন বিশেষ জিনিস পরম দয়ালে শ্রী চরণে অর্পণ করতে হবে এবং শ্রী শ্রী বড়মা শ্রী চরণে অর্পণ করতে হবে আমরা প্রতি প্রত্যেকে জেনে নেওয়ার চেষ্টা করি। পূর্ণিমা চাঁদ শঙ্খ ধ্বনিকে সাক্ষী রেখে মা লক্ষ্মী সাদা প্যাঁচার পিঠে চড়ে আগমন করেন ধরাধামে আশ্বিনের শেষে ঠিক কোজাগরি তিথিতে। তবে এই পূজোর বেশ কিছু কিন্তু নিয়ম নিষ্ঠা রয়েছে। কথিত আছে মা লক্ষ্মী বড়ই চঞ্চলা, তাঁকে স্থিত রাখতে হলে অবশ্যই সব নিয়ম পালন করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে, তাহলেই তাঁর কৃপায় ভরে ওঠে সংসার এবং সমৃদ্ধ হয়ে ওঠে আমাদের জীবন। পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, এমনকি দীপাবলিতেও মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে অনেক বাড়িতে। এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার নিয়ম করে লক্ষ্মী পূজা করা হয় প্রায় সব বাড়িতেই। এবছর অর্থাৎ 2023 সালের কোজাগরি লক্ষ্মী পূজা পড়েছে 28 অক্টোবর 2023 শনিবার। এই পবিত্র দিনে আমরা কিন্তু অতি অবশ্যই প্রত্যেকটা জিনিসকে যথাযথভাবে পালন করব এবং মাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। মাকে সন্তুষ্ট করতে গেলে সবার প্রথম যেটি করতে হবে সেটি হলো নারায়ণকে সন্তুষ্ট করতে হবে। এই কলিকালে নারায়ণকে সন্তুষ্ট করতে গেলে সদ্গুরু শ্রীচরণ আশ্রয় করতে হবে। সদ্গুরুকে সন্তুষ্ট করে তার প্রত্যেকটি বিধিবিধানকে মেনে আমরা যদি নারায়ণের আরাধনা করি তাহলে কিন্তু সহজেই আমরা আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারবো, সহজেই আমরা নারায়ণকে সন্তুষ্ট করতে পারবো। আমরা এই দিন অতি অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে খুব করে নাম জপ করবো। অন্য দিনের থেকে 10 গুণ বেশি কিন্তু নাম জপ আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে। সকাল সকাল সময়ে প্রার্থনা এবং ইষ্টভৃতি এই দুটি কর্ম কিন্তু যথাযথভাবে পালন করব। ইষ্টভৃতি করার সময় কোনো রকম মনোকামনা আমাদের মনের মধ্যে যেন না থাকে, কোনো রকম বাসনা যেন না থাকে। আমাদের মনোকামনা হবে একটাই, যাতে আমার মঙ্গল হবে, তিনি যেন সেটি করেন। আমাদের মঙ্গলের জন্য যদি আমাদের বড় কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলেও কিন্তু সেটা মাথা পেতে নিতে হবে। কখনো ভগবানকে দোষী করা কিন্তু ঠিক নয়। ভগবান যা করেন সর্বত্রই আমাদের মঙ্গলের জন্য করেন। আমরা আমাদের কর্মফল গুণে কিন্তু বিপদ আপদের মধ্যে পড়তে থাকি, তাই তো কর্মফলকে ঠিক করতে হবে, কর্মকে ঠিক করতে হবে, আর তার জন্য কিন্তু পরম দয়ালের বিধিবিধানকে মেনে চলতে হবে। একমাত্র পরম দয়ালের পথই হলো সঠিক পথ। তাঁর প্রত্যেকটি বিধিবিধান যারা মেনে চলেন তারা কিন্তু সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করে থাকেন, তারা কখনোই কিন্তু পরম দয়ালের আশীর্বাদ থেকে বঞ্চিত হন না। এই পবিত্র দিনে মায়েরা কিন্তু অতি অবশ্যই সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বাসন পরিধান করে সারা ঘর ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জলে ছিটা দিয়ে ঠাকুরভোগ নিবেদন করবেন সকাল সকাল। এবং ঠাকুরভোগে অতি অবশ্যই ঠাকুরভোগে কিন্তু কখনো অন্নভোগ দেবেন না। আপনারা চিঁড়ে মুড়কি দিতে পারেন বা অন্য যে কোনো ছানার মিষ্টি বা সন্দেশ বা ফল এই সব জিনিস কিন্তু দিতে পারেন, কিন্তু অন্নভোগ পরম দয়ালে শ্রীচরণে উৎসর্গ করবেন না। এই দিন অতি অবশ্যই পরম দয়ালে শ্রীচরণে সাদা ফুল অর্পণ করবেন এবং বড় মা শ্রীচরণে লাল হলুদ গোলাপি রঙের ফুল ব্যবহার করবেন। বড় মাকে মা লক্ষ্মী জ্ঞানে পূজা করবেন এবং তাঁর চরণে ফুল অর্পণ করে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। তবে এই দিন আপনারা যদি শ্বেত পদ্ম এবং শ্বেত চন্দন পরম দয়ালে শ্রীচরণে অর্পণ করতে পারেন, মা লক্ষ্মী শ্রীচরণে অর্পণ করতে পারেন, তাহলে কিন্তু সহজেই তাঁদের আশীর্বাদ লাভ করা সম্ভব হবে। দৌড়ে দৌড়ে মা লক্ষ্মীর পায়ের আলপনা দেয়া আবশ্যিক। আলপনায় আঁকা হয় মা লক্ষ্মীর পদচিহ্ন। লক্ষ্মী দেবীর 108 নাম জপ করা শুভ বলে মনে করা হয় এবং লক্ষ্মী পাঁচালে পড়া আবশ্যিক। এই যে লক্ষ্মী পাঁচালে পড়ার কথা বলা হয়েছে, লক্ষ্মী পাঁচালে কিন্তু পড়লে হবে না, লক্ষ্মীর পাঁচালেকে আমাদের বাস্তবে ফুটিয়ে তুলতে হবে। প্রত্যেকটি ঘরের মায়েরাই হলেন মা লক্ষ্মী। মায়েরা যদি মা লক্ষ্মীর মতন চলেন, মা লক্ষ্মী যে কথাগুলি বলেছেন সেইভাবে যদি মেনে চলেন প্রত্যেকটি আদেশ নির্দেশকে, তাহলে কিন্তু সহজে প্রত্যেকটা সংসারে মা লক্ষ্মী বাঁধা থাকবেন।
কিন্তু বর্তমান যুগে সেই সমস্ত বিধিবিধানগুলো মেনে চলার মানুষ খুব কম হয়ে গেছে। এই বিশেষ দিনে আসনে সাদা বা কালো কাপড় এড়িয়ে চলবেন। এর পরিবর্তে আপনারা ব্যবহার করুন লাল অথবা গোলাপি রঙের আসন। মা লক্ষ্মী অধিক শব্দ পছন্দ করে না, তাই ঢাক ঢোল কাঁসর ঘণ্টা এ ধরনের বাদ্যে বাজানো যায় না। মা লক্ষ্মীর ঘটের সামনে কড়ি রেখে পুজো করা হয়। এই পুজোর অন্য আরেকটি রীতি হলো পুজো শেষ হওয়ার পর সারা রাত পাশা খেলা হয়। লক্ষ্মী পুজোয় তুলে রাখা চাল থেকে অন্য কাউকে চাল দিতে নেই। এবার আসা যাক প্রসাদ প্রসঙ্গে। জানা যায় পুজোর পর ঠাকুর ঘর বা মন্দিরের দক্ষিণ থেকে প্রসাদ অর্পণ করা হয়। ফলে প্রসাদের পাশাপাশি চিড়ে এবং নারকেল লক্ষ্মী পুজোয় আবশ্যিক। বাড়ির তৈরি নারকেল নাড়ু, খই ইত্যাদি নাড়ু আপনারা কিন্তু পরম দয়ালা শ্রীচরণে অর্পণ করতে পারেন। মা লক্ষ্মীর শ্রীচরণে আপনারা অর্পণ করতে পারেন। লক্ষ্মী পূজায় তুলসী পাতা কিন্তু নৈব নৈব চ। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় তুলসীর সঙ্গে শালগ্রাম শিলার বিবাহ হয়। আবার নারায়ণের প্রতিভু শালগ্রাম শিলা, অন্যদিকে শ্রী লক্ষ্মী ও বিষ্ণু পত্নী, তাই এই পূজায় তুলসীর ব্যবহার হয় না। আমরা যদি এইভাবে এই দিনটি পালন করি তাহলে কিন্তু অতি অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ আমরা লাভ করতে পারব। এছাড়া মায়েদেরকে কিন্তু আরো বিশেষ কিছু নিয়ম পালন অতি অবশ্যই করতে হবে। এক, এই দিন কিন্তু উচ্চ বাক্য করবেন না, উচ্চ হাস্য হাসবেন না। এই দিনে আপনারা বেশি শয়ন করবেন না এবং মা লক্ষ্মীর পূজার দিন মনকে পবিত্র রাখার চেষ্টা করবেন। মনের মধ্যে থেকে সকল হিংসা দ্বেষ সকল পাপকে কিন্তু ত্যাগ করার চেষ্টা করবেন। এই দিন পরনিন্দা পরচর্চা একদম করবেন না। গুরুজনদের সঙ্গে কিন্তু মধুর ব্যবহার করবেন। অনেকে বাড়িতে আছেন গুরুজনদের অনেক উল্টোপাল্টা কথা বলেন, তাদের মনে কষ্ট দেন। এই দিন কিন্তু ভুল করেও গুরুজনদের মনে কষ্ট দেবেন না, তাদেরকে উল্টোপাল্টা কথা বলবেন না। এই দিন যিনি যত বেশি করে গুরুজনদের সেবা শুশ্রূষা করতে পারবেন তিনি কিন্তু তত বেশি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন। যে বাড়িতে শান্তি বিরাজমান, যে বাড়িতে ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, যে বাড়িতে নাম জপ হয়, ভগবানের প্রার্থনা হয়, ভগবানের গান হয়, সেই বাড়িতে কিন্তু সহজেই মা লক্ষ্মী আসেন এবং সেই বাড়ির প্রতি প্রত্যেককে আশীর্বাদ প্রদান করেন। তাই মায়েরা কিন্তু অতি অবশ্যই এই বিশেষ নিয়মগুলি মেনে চলবেন এবং সারা বছর তাতে কিন্তু আপনার গৃহের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সহজেই আপনারা ভগবানের আশীর্বাদ লাভ করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়ালু আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।